আলাইকুম। আজকে নিয়ে হাজির হয়েছি খুবই সহজ, মজাদার এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি পাকোড়ার রেসিপি নিয়ে। আর সেটা হলো সেদ্ধ আলুর পাকোড়া বা সেদ্ধ আলুর পেঁয়াজু। আলু সেদ্ধ করে চপ তৈরি করার থেকেও খুবই সহজ এই সেদ্ধ আলুর পাকোড়াটি তৈরি করা। আর সেই সাথে স্বাদের ভিন্নতা তো আছেই। আমি আশা করছি আজকের এই মুচমুচে সেদ্ধ আলুর পাকোড়া বা সেদ্ধ আলুর পেঁয়াজুর রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। পাকোড়াটি তৈরি করার জন্য এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, যা প্রায় 250 গ্রাম মতো হবে। আলুগুলোকে এবার হাত দিয়ে হালকা চটকে নিতে হবে, তবে আলু ভর্তার মতো অতটা মিহি করা যাবে না। কিছু আলু এরকম বড় বড় দানা থাকবে আর কিছু আলু সামান্য মিহি হবে, কারণ এই মিহি আলুগুলোই কিন্তু পরবর্তীতে পেঁয়াজের সাথে একটা আঠালো ভাব তৈরি করে পাকোড়ার বাইন্ডিংসটা তৈরি করবে। আলুর টুকরোগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, তবে চাইলে সুবিধা মতো পেঁয়াজ কুচি আরেকটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। বেসন নিয়েছি 1/2 কাপ পরিমাণ, কিছুটা ব্যবহার করছি আর কিছুটা অবশিষ্ট রেখে দিচ্ছি, পরবর্তীতে মাখানোর সময় লাগলে ব্যবহার করা যাবে। 5-6টা কাঁচামরিচ কুচি নিয়েছি, সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। চাট মশলা নিয়েছি 1 চা চামচ, এটার পরিবর্তে আপনারা ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সাথে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা নিয়েছি, আর সাথে স্বাদ অনুযায়ী লবণ। আর আলুর পাকোড়া তৈরি করতে আমি সাধারণত সামান্য ছোট এক টুকরা লেবুর রস ব্যবহার করি, এতে করে পাকোড়াতে চটপটা একটা সুন্দর ফ্লেভার চলে আসে। এবার সব কিছুকে একসাথে আলতো হাতে মাখিয়ে নিতে হবে, তবে মাখানোর শুরুতেই পানি ব্যবহার না করাই ভালো। মাখাতে মাখাতে যদি আপনার কাছে মনে হয় যে এই খামিরে একটু পানির প্রয়োজন আছে, সেক্ষেত্রে সামান্য একটু পানি দিতে পারেন। তবে আমার কাছে কিন্তু মনে হচ্ছে এই পাকোড়াটার বাইন্ডিংস একদম ঠিক আছে, তাই আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। এখানে এবার ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া, যেটা পাকোড়াটাকে ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে রাখবে। পাকোড়ার এই খামিরে অবশিষ্ট এই বেসনটুকু আমার আর প্রয়োজন হয়নি, কারণ এই পাকোড়াতে বেসন খুব একটা বেশি না দেওয়াই ভালো। তবে মাখানোর সময়ই আপনারা বুঝতে পারবেন বেসনের পরিমাণ আরেকটু কম বা বেশি প্রয়োজন কিনা। এবার ঠিক এরকম ছোট ছোট করে নিয়ে পাকোড়াগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা একটু গরম হয়ে আসার পরে পাকোড়াগুলো একটা একটা করে এভাবে ছোট ছোট অংশে ছেড়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জ্বালটা মিডিয়াম থেকে সামান্য একটু লোতে রাখতে হবে। একপাশ একটু হয়ে আসলে পাকোড়াগুলোকে উল্টে দিতে হবে, আর এই পাকোড়াটাকে দুই পাশই বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো ভাজতে মোটামুটি আমার সময় লেগেছে 8-10 মিনিট, কারণ যেহেতু এখানে কাঁচা বেসন ব্যবহার করা হয়েছে, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিডিয়াম থেকে হালকা লো হিটে পাকোড়াগুলোকে ভেজে নেওয়াই ভালো। এতে করে কিন্তু পাকোড়াগুলো অনেক ক্রিস্পি বা মুচমুচে হয়। তৈরি হয়ে গেল খুবই মজাদার সেদ্ধ আলুর পাকোড়া বা পেঁয়াজু। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।